বিডিশেল ম্যাজিকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের আরও একটি হাতার ডিজাইন দেখাবো। তো হাতাটা অলরেডি আমি কেটে নিয়েছি, এবার একটা এক্সট্রা কাপড় নিয়ে নিলাম। এটা চওড়া 4 আছে এবং লম্বায় এটা 21 এবং হাফ ইঞ্চি আছে। এবার কাপড়টা আমরা দুই ফোল্ডে ভাঁজ করব, দেন মিডিল বরাবর এটাকে কেটে আলাদা করে নেব। অ্যান্ড স্ক্রিনে আমি হাতার আরও ভিডিও দিয়ে দেবো, আপনারা যদি হাতার কাটিং দেখতে চান তো সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এবার উপর থেকে আমি হাফ ইঞ্চিতে এদিকে দাগ দিলাম এবং এদিকে চওড়া 4ই থাকবে। ওকে, এবার একটা স্কেল ধরে এভাবে করে ক্রস করে আমাদের দাগ দিয়ে নিতে হবে। তো দেখুন আমি দাগ দিয়ে নিলাম, এবার আমরা দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এবার এই কাপড়টা আমাদের একটা এক কালার কাপড়ের উপর বসাতে হবে, দেন যেভাবে এই কাপড়টা আছে সেভাবে উপর থেকে কাটলাম এবং নিচ থেকে কিছুটা এক্সট্রা করে কাপড় আমরা নিয়ে নেব। এটা আমাদের পাইপিংয়ের সাথে ফলসের কাপড়ও হয়ে যাবে। তো আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। এবার এক কালারের কাপড়ের উপর আমরা প্রিন্টের কাপড়টা উল্টো করে রেখেছি। এবার বাঁকা সাইড দিয়ে হাফ ইঞ্চি ভিতর দিয়ে আমি সেলাইটা করে নিলাম। এবার আমরা কাপড়টা সোজা করে নেব, দেন একদম চিকন করে পাইপিং করব। তো ভাঁজের কাপড়টা আমরা উপরের দিকে রাখছি, তাহলে পাইপিংটা বেশ সুন্দর আসবে। তো দেখুন এটা আমার হয়ে গেছে। এবার আমরা এর উপর লেস লাগিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। তো আমি লেসটা এর নিচে দিয়ে একসাথে কিন্তু সেলাইটা করে নেব। ওকে, তো দেখুন আমি খুব চিকন করে পাইপিং করে নিচ্ছি, দেন আমরা সেলাইটা করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন, সেখানে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন, আপনারা আপনাদের পছন্দ মতো দেখে নিতে পারবেন। আমার চ্যানেলে বেশ কিছু ইউনিক ডিজাইনের হাতার ভিডিও আছে, আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখুন আমি এটা বসিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো এবার আমরা নিচের দিক দিয়ে একটা সেলাই দিয়ে নিব, অর্থাৎ এই কাপড়টা যাতে জয়েন্ট হয়ে যায় সেজন্য আমি এটা দিয়ে নিলাম। এবার এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা আমরা কেচির সাহায্যে কেটে আলাদা করে নিচ্ছি। এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার সেমভাবে আমাদের আরও একটা কাপড় রেডি করে নিতে হবে, আমি এটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার দুইটা কাপড় আমরা উপরাউপরি রেখে আমাদের চওড়ার মাপটা নিতে হবে। আমাদের মুহুরি যতটুকু হবে ততটুকু চওড়া আমাদের এটা করতে হবে। তো আমাদের মুহুরি যেহেতু 12, তাই আমি 12 করে এটা চওড়া নিলাম এবং পিন দিয়ে আটকে দিলাম। তো পিন দিয়ে আটকে নিয়ে আমরা এটা ধরে প্রথমে সেলাই করে নেব, ঠিক আছে? আমরা নিচের দিক দিয়ে সেলাই করে এটা জয়েন্ট করে দিচ্ছি। তো দেখুন এটা আমার সেলাই করা হয়ে গেছে। এবার মুহুরির উপরে আমাদের এটা বসিয়ে দেখতে হবে এটা মাপটা ঠিক আছে কিনা, দেন নিচের দিকে আমরা এটা উল্টো করে রাখলাম, ঠিক আছে? হাতার কাপড়টার উপর আমাদের এই মুহুরির কাপড়টা উল্টো করে রাখতে হবে, দেন আমাদের সেলাইটা করে বসিয়ে দিতে হবে। তো দেখুন আমি সেলাই করে নিলাম, এবার এটা আমরা উল্টে নিব, দেন আমাদের এটা সামনের দিকে যাবে এবং নিচের দিকে আমরা কিছুটা পাইপিং করে নেব। তো আপনারা যতটুকু চওড়া পাইপিং চান ততটুকু করে নেবেন, দেন এটার উপর দিয়ে সেলাই করে নেবেন। আপনারা নিচের পাইপিংয়ের কাপড়ের উপর দিয়ে সেলাইটা দিবেন না, আপনারা এই প্রিন্টের কাপড়টার উপর দিয়ে সেলাই দিবেন, তাহলে আপনার এই লুকটা বেশি গর্জিয়াস এবং সুন্দর লাগবে। তো সেমভাবে আমি এটা করে নিব, আপনারা চাইলে নিচের দিকেও লেস লাগিয়ে নিতে পারেন। ওকে, তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দুইটা মাথা মুহুরির মাথাটা একসাথে ধরলাম, দেন দুইটা কাপড় খুব ভালো মতো করে মিলিয়ে নিয়ে আপনাদের মেজারমেন্টটা নিয়ে নিতে হবে। আপনাদের মেজারমেন্ট যত হবে তত নিয়ে নেবেন। তো আমার মেজারমেন্ট হচ্ছে টোটাল 10, তো 10-এর অর্ধেক 5, তাই আমি 5-এ এটা দাগ দিয়ে নিলাম। এবার 5-এর ভিতর দিয়ে আমরা সেলাইটা করে নেব। ওকে, তো তাহলে আমাদের হাতাটা কমপ্লিট হয়ে যাবে। এটা একদম আনকমন এবং নতুন স্টাইলের হাতা, এটা একদম যারা সিম্পল হাতা পরতে পছন্দ করেন তাদের জন্য। তো আশা করি আপনাদের ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। এবং আপনাদের রিকোয়েস্টেড কোনো ভিডিও থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সেটা দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এটা আমি সোজা করে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন এই লুকটা কতটা গর্জিয়াস এবং সুন্দর লাগছে। আপনারা চাইলে এই মুড়ির কাপড়টা সেলাই করে বসিয়ে নিতে পারেন। তো এবার আমি সো বোতাম কয়েকটা এখানে অ্যাটাচ করে দেবো এই সৌন্দর্য বেশি করার জন্য। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল, ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।